guys. I'm ready. Moto vlogging এর জন্য আমরা ready. আর আমাদের bike ও ready. তো guys, আমরা ভিডিওতে. একটা নতুন ভিডিওতে আমরা ও অসাধারণ অসাধারণ আরেক টলে বল লেগে তো আমাদের ভাই এসছি না জানি না ক্যামেরায় কি যে বলবো বুঝতে পারছি না আর একটু হলে বলটা লেগে যেত আমাদের কিছু হয়নি বাট আমরা এখন যাব এক বন্ধুর বাড়ি তো আমরা আমাদের লক্ষ্যে বেরিয়ে পড়েছি আমি আর কি নাম তোর রোহিত এর নাম রোহিত হ্যাঁ ভুলে গেছিলাম আসলে তোর নামটা অতটা ইম্পর্টেন্ট না তো তো আমার সাথে আজকে আছে রোহিত তোমরা সবাই চেনো না এখন অবধি চেনো না বাট চিনে যাবে চাপ আগের ভিডিওতে হয়তো ছিলাম হ্যাঁ ছিলাম আগের ভিডিও যাই হোক একদিন চিনে যাবে সবাই চিনবে চিনতে তো হবে এখানে বাচ্চারা খেলছে ছোট ছোট বাচ্চারা তাকাচ্ছেও বাহ তাকাও এভাবেই তাকাও বন্ধুগণ তাকালেই আমাদের ভালো লাগে তো আমরা এই জায়গা থেকে বেরোচ্ছি আমার বাইকের মিটারটা খারাপ আর এই লকডাউনের জন্য মিটারটা ঠিক করতে পারছি না এটা খুব বাজে একটা জিনিস আমার মনে হয় পার্সোনালি কারণ বাইকের প্রবলেম থাকলে ব্রো ব্লগিং করে মজা নেই আর যেখানে আমার চ্যানেলটাই মোটো ব্লগিংয়ের তো যাই হোক এখন বন্ধুটার বাড়ি যাচ্ছি যাই কখনো এরকম গলি গলি রাস্তায় কেউ আস্তে আস্তে মানে এত জোরে চালাবে না সবসময় আস্তে চালাবে এই না হলে এরকমই হবে না লাইক প্রুফ এরকমই হবে তার প্রুফ দিয়ে দিলাম যাই হোক এ গাড়ির মিটারটা খারাপ আছে কেউ দেখো না মিটারটা দেখলে আমাকে খিস্তি মারবে সবাই হ্যাঁ আমি কোথাও দূরে ট্রিপে যাচ্ছি না ফলে আমার দরকার নেই কত কিলোমিটার আমি বাইক চালালাম এখন মোটামুটি একটু পেট্রোল ভরলেই হয় যাবো পেট্রোল পাম্পেও যাবো পেট্রোল তো ভরতেই হবে গাড়িকে তো খেতে দিতেই হবে এতদিন খায়নি আজকে কিছু খাবে না ও একদম তো আমরা এগোচ্ছি যাই হোক দেখা যাক আমরা চলে এসেছি মিলন সংঘ ক্লাব ক্রস করলাম আমরা ও তো বাইকটা চালিয়ে মজা আছে বাইকটা চড়ে কেমন মজা পাচ্ছিস দারুণ না তো যাই হোক লকডাউন রাস্তায় লোক অনেক কম এই কাছে ধারের একজন দুজন বেরিয়েছে যাদের বাড়ি একদম কাছে আর আমাদের মতন কি যেন বলে টামটা চ্যাংরা পুংরা ছেলেরা আর কি হ্যাঁ তো আমরা তো চ্যাংরা পুংরা ছেলে তাই আমরা বেরিয়েছি অপ্রত্যাশিতভাবে বেরিয়েছি কোনো প্ল্যানিং ছিল না জানি না কেমন হবে কি হবে কিচ্ছু জানি না হট করে মন চাইলো বেরিয়ে বললাম একদম হট করে মন চাইলো বেরিয়ে বললাম তো আমরা এখন চলে এসেছি নালন্দা মোড়ে মিনময় কোথায় মিনময় 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 আয় বেরা তো ব্লগিং করতে এসে কেমন লাগছে কি বলবো অসাধারণ লাগছে কি বলবো অসাধারণ হ্যাঁ লোকগুলো এমন তাকাচ্ছে অসাধারণ লাগছে কোথায় আমি তো দেখছি কেউ তাকাচ্ছে না তাকাচ্ছিল কোথায় কেউ তাকাচ্ছে না হ্যাঁ ফল এলাকা কেউ তাকাচ্ছে আর কেউ তাকাচ্ছে না ওপরে দেখ ভাই ওপরে ও হ্যালো কিডো সিরিয়াস সাবস্ক্রাইব করে দিস ঠিক আছে আর ওই সেদিকে বেল আইকন আছে ওটা পাশে চাপ দিয়ে দিস আমাদের ভিডিও পড়া তো চলো গাইস এই চলে এসেছে হ্যাঁ
তো গাইস উই আর ব্যাক যদিও প্রথম থেকে ছিলাম একটা পাগল ছেলে আসলো মাঝখান থেকে যাই হোক তো আবার আমরা স্টার্ট করলাম তো আইডিকে এগুলো করছে এগুলো ঠিক করছে তো এটা প্রফুল্লনগর তোমরা সবাই জানো আর বিকেলবেলা সত্যি কথা বলতে এতদিন বাদে বাইকটা চালিয়ে আমারও খুব ভালো লাগছে রাইডিং করতে তো অনেকদিন বাদে এরকমভাবে রাইড করার মজাটাই আলাদা আর বিশেষত যখন লকডাউন চারিদিক নিস্তব্ধ তো সেই সময় তো মজাটা দ্বিগুণ হওয়াটাই স্বাভাবিক তাই না তো সামনে বোধ হয় রিয়াকশান পেতে পারি তো পেয়েছি বোধ হয় জানি না যাই হোক বিড়ালকে নাকি গলায় দড়ি বেঁধে ঘোরাচ্ছে ও অসাধারণ তো আমরা এগিয়ে চলেছি সো রিয়াকশন তো পাবো আগাবো রিয়াকশন পাবো না বলতে পারে না যাই হোক তো এখানে অনেকেই রয়েছে দেখতে পাচ্ছি তো আমরা আবার চলে এসেছি 2 নম্বর গেটের দিকে এখান থেকে আমরা রিটার্ন করব হ্যাঁ রিয়াকশন অনেকে দিল চল এই রাস্তায় আগাই হ্যাঁ রিয়াকশন তো পাবো আসা যাক আবার কিছু করার নেই সন্ধে হতে চলেছে আর রিয়াকশন আবার হয়তো পেতে চলেছি হ্যাঁ পেয়েও গেছি টুকটাক রিয়াকশন খারাপ পাইনি যাই হোক তো আমায় ডাকছে কেন জানি না আমায় কেন ডাকছে বল জানি না কেন ডাকলো হট করে ডাকলো আবার হট করে পিছনেও চেপে গেল একদম তো যাই হোক অনেকদিন বেরোই না তাই একটু বেরোলাম আর কি মজা করার জন্য তাই তো ভাই হ্যাঁ বাড়িতে থাকতে ভালো লাগছে না কিন্তু সত্যি কথা বলছি মনের ভেতরে একটা ভয় কাজ করছে ভাই লকডাউনের একটা ভয় কাজ করছে কি তোর মনে হালকা হলে আমার মনে করছে কারণ পুলিশ যেভাবে খেলা দেখিয়েছিল আগের বার আর এবারও টুকটাক ভালোই দেখাচ্ছে তো সেই হিসেবে দাঁড়াও এক মিনিট বল সোজা কি বলছিস বুঝলাম না চ কোন জায়গা ভৈরবতলা তাই তো হ্যাঁ রিয়াকশনও খারাপ আসছে না খারাপ বলা চলে না
মানুষের এত ভিড় না, আমার বন্ধুটা পেছনে কি করছে কে জানে, যাই হোক আমি জানি না। কোথায় গেল কে জানে, লকডাউনে কিন্তু প্রচুর লোক বাইরে, প্রচুর লোকই বাইরে, ভাবিনি এতটা এক্সপেক্ট করিনি। লকডাউনে কবে কাটবে? 15 জুন অবধি তো এক্সটেন্ড করেছে। এবার এরপর সাবস্ক্রাইব করার কে বাদ ঘন্টা বতায়ে তাকি আপ দুসরা আপডেট ঘন্টা ভি মিস না কর পায়ে। আমরা কচুয়া মোড়ের দিকে যাচ্ছি আর সন্ধ্যাও প্রায় হয়ে গেছে, তো আমাদেরকেও আমাদের নিয়ে ফিরতে হবে। পাখিরা যেমন তাদের নিয়ে ফিরবে, যে শালিক পাখি দিকে ওই যে তেল ভরছে আর ফোনে কথা বলছে। তো বাড়ি যাওয়ার সময় চলে এসছে গাইস, আজকের মতন ব্লগিং এখানেই শেষ করছি।